শুরু করছি হচ্ছে টার্গেট ব্রেকিং সেগমেন্ট আপনাদের সঙ্গে রয়েছে আমি সুমনা আর শুরুতেই যে ব্রেকিং নিউজ আপনাদের দেব এক স্কুল শিক্ষককে ধমক দিচ্ছেন কান্দের বিএলআরও ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখাবো কিন্তু সেই ভিডিও সত্যতা অবশ্য যাচাই করেনি রিপাবলিক বাংলা তারপরে শোরগোল পড়েছে রীতিমত দেখুন সেই ভিডিও কোন নেতার সাথে থাকিস তুই দশটা লোক আছে এখানে তুই কার কাছে খোঁজ নিয়েছিস তুই কার কাছ থেকে খোঁজ নিয়েছিস কর্তৃপক্ষকে আমি জানিয়েছি এ বিষয়ে যা বলা থানা অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবেন আমি এই মুহূর্তে মিডিয়াতে কিছু বলতে পারবো না এটা নিয়ে না ওই ছেলেটা বারবার অভিযোগ করছে যে এখানে এসে সরকারি অফিসে এসে কোনো কাজ হচ্ছে না সেই জন্য বারবার তাকে ঘুরে যেতে হচ্ছে এখানে আপনি দেখা গেল যে আপনি খুব অ্যাডামেন্ট হয়ে তাকে বকাঝকা করলেন হ্যাঁ ডানাতে সিগারেট ছিল তারপর ছেলেটা নিজেই প্রচণ্ড অ্যাডামেন্ট ছিল এবং ওর অ্যাঙ্গেলটা ছিল যে সরকারি অফিসগুলোর প্রতি শুধু যে বিএলআর অফিস তা না এবং সমস্ত সরকারি অফিসেই নাকি মানুষকে হেনস্থা করে যেটা একদমই ঠিক নয় আর সেই সাথে আমার প্রতিও ওর খুব একটা খারাপ মনোভাব নিয়ে কথা বলছিল যেটা আমি থানাকে এবং আমার উদ্বোধন করতে পারি নোটিশটা আনলেই বলছিলেন এবং আপনি বলছিলেন নোটিশ কেন জানাতে হবে এটা নোটিশ কোনো কিছু কাজ জানাতে গেলে সেটা তো নোটিশ দিয়ে জানানো উচিত বলে মনে হয় না না ধরুন যদি কোনো কাজ নতুনভাবে শুরু করতে হয় তাহলে আমরা নোটিফাই করি যে কাজটা অলরেডি বহুদিন ধরে চলে আসছে সেই একই রকম কাজ তার জন্য কোনো নোটিশ করার দরকার হয় না সরকারি দপ্তরে বসে ওপেন সিগারেট সরাসরি চলে যাব ইন্দ্রাশিষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ইন্দ্রাশিষ যারা সমাজ করার কারিগর সেই শিক্ষকের সঙ্গে এরকম একটা আচরণ সার্বিকভাবে ঠিক কি তথ্য উঠে আসছে যে শিক্ষকের সঙ্গে এই আচরণ করা হলো তিনি ঠিক কি বলছেন হ্যাঁ দেখো সুমনা ঘটনা যেটা হচ্ছে কান্দি বিএলআর অফিসে আজকে উদয়চাঁদপুর স্কুলের একজন প্যারা টিচার তিনি আজকে সেখানে গিয়েছিলেন এবং সেখানে তার যেটা অভিযোগ যে একাধিকবার একাধিক দিন তিনি সেখানে গিয়েছেন তার নির্দিষ্ট কিছু কাজ রয়েছে সেটার জন্য কিন্তু বিএলআর অফিস থেকে তাকে বারংবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে যখন তিনি গিয়েছিলেন তখনই বিএলআরও তার সঙ্গে এই ধরনের ব্যবহার করেছে একটা অভব্য ব্যবহার করেছে এবং যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলা দর্শকদের সেই ভিডিও আমরা বারবার তুলে ধরছি এবং সেই ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই কিন্তু তোলপাড় হচ্ছে জেলা জুড়ে তার কিন্তু সরগোল পড়েছে তবে ইতিমধ্যেই ওই বিএলআরও তিনি যেটা জানাচ্ছেন যে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি জানিয়েছেন একাধিকবার তিনি জানিয়েছেন এবং সে তারা জেলা প্রশাসন উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারা এখন ঠিক কী পদক্ষেপ নেয় সেদিকেই সকলের নজর রয়েছে তবে একজন সরকারি দপ্তরের আধিকারিক তিনি যারা সমাজ গড়ার কারিগর একজন স্কুল শিক্ষক তার সঙ্গে যেভাবে ব্যবহার করছেন যে ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে যে ব্যবহার দেখা যাচ্ছে ওই বিএলআরওর তাতে কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসনের মধ্যে কিন্তু হুলুস তুলুস পড়ে গিয়েছে এবং এই যে খবর তুমি বলছিলে আপাতত ধন্যবাদ ইন্দ্রাশিষ তুমি এদিকে নজর রাখো তুমি